হ্যালো এভরিওয়ান, জানি জানি অনেকদিন ছাড়া ছাড়া এখন মিনি ব্লগস আসছে, কি করব বলো, কয়েকদিন ভীষণ বিজি আছি। আর দোয়েলেরও সবে সবে ইন্টার্নশিপ শুরু হয়েছে, ওর একটু ধাতস্থ হতে সময় লাগবে, তারপর থেকে দেখবে আবার ভিডিও ঠিক কন্টিনিউ হচ্ছে। আগের মিনি ব্লগই দেখেছিলে যে রাজভাই এসছে আমাদের বাড়িতে, উফ, সে তো আসা থেকেই শুরু করেছে আমাকে কলকাতা ঘুরতে নিয়ে যেতে হবে, কলকাতা ঘুরতে নিয়ে যেতে হবে। একদিন নিয়েও গিয়েছিলাম জানো, কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে, সেখানে তো আমরা উঠতেই পারিনি, এত ভিড়ের মধ্যে যাওয়া যায় নাকি। তাই আজকে আমরা চলে এসেছি আলিপুর জেল মিউজিয়ামে, কারণ কালিও বাড়ি চলে যাবে, তাই আজকে কোথাও তো একটা ঘুরিয়ে আনতেই হবে। দোয়েল আর শুভ দুজনেই এখান থেকে আগেই ঘুরে গেছে, আমি শুধু আসিনি, তাই আজ আমিও ঘুরে নিলাম। আমি পড়তাম এই হাজার আশুতোষের মর্নিং ভার্সন, মানে যোগমায় দেবীতে, তাই এর পাশ থেকে তো প্রায় যাতায়াত করতাম, বুঝতেই পারিনি যে এটা কবে জেল থেকে জেল মিউজিয়াম হয়ে গেল। ঘুরতে ঘুরতে আস্তে আস্তে বিকেল থেকে সন্ধ্যে নামতে আরম্ভ করলো, এখন তো বেলা ছোট তাই তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। রাত্রিবেলা বাইরে থেকে কিন্তু জেল মিউজিয়ামটা দেখতে বেশ ভালো লাগছিল, আর এখন তো আমিও বলতে পারবো আমিও জেলে গিয়েছি। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে পরের মিনি ব্লগে।